ফেসবুকে এই মুহূর্তে একটা ভিডিও ভাইরাল যাচ্ছে, যেখানে দেখা যায় হচ্ছে একটা তরুণী মেয়ে হচ্ছে ফুটপাতে বসে হচ্ছে সিগারেট খাচ্ছে, তার সাথে একটা ছেলে এবং একটা মধ্যবয়স্ক লোক সে পাশ দিয়ে যাওয়ার সময় হচ্ছে মেয়েটার সাথে দুর্ব্যবহার করে এবং মানুষজন সেখানে সে ঘিরে দাঁড়ায় এবং তারও জয়েন করে দুর্ব্যবহার করার প্রক্রিয়াতে। আমাদের বিচ্ছি আছে পরে না সিগারেটটা ডাইট খায় না, এখানে আমাদের এমনিতেও অনেক জায়গাতে শেয়ার করা হচ্ছে সরকার থেকে। আপনি ভালো কথা তো শুনছে, উঠে দেন আপনি ব্যাপারটা বুঝছেন না, মেয়ে মানুষ মিলে খাইতে পারেন আপনাকে, এটাই তো আপনার লেগে আমাদের পাড়ার মেয়েরা নষ্ট হবে তাই না। নাও এই কাজটার নিয়ে যেহেতু বিতর্ক হচ্ছে, জিনিসটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে কাজটা সমর্থনযোগ্য কিনা। অফকোর্স সমর্থনযোগ্য না, মানে কেউ কারোর সাথে দুর্ব্যবহার করার অথরিটি নাই। তারা প্রথমত মেয়েটার সাথে এরকম ব্যবহার করলো কেন? অনেক মানুষ সিগারেট খাইতেছে রাস্তায় অহরহ, সারাদিন সিগারেট খায়, কেউ কাউকে কিছু বলে না। তাকে বলা হয়েছে কেন? সে মেয়ে বিধায়। যেটা আমাদেরকে অ্যাসিউম করে নেওয়ার দরকার নেই, সেটা ক্লিয়ারলি সে আলোচনায় উঠে আসে, সেখানে ওই লোক বলছে, আশেপাশের লোক বলছে এবং ক্লিয়ারলি বলছে হ্যাঁ আপনি মেয়ে হয়ে এটা খাইতেছেন, আমাদের অন্যান্য মেয়েদেরকে আরও নষ্ট করতেছেন। নাও হ্যাঁ, এই যে আপনি আপনি একজন একটা কাজ করতেছে করলে অন্যান্যরা নষ্ট হবে, এই কথা না, এই কথাটা কারেক্ট যে মানুষ একটা কাজ শুরু করে সেটা দেখা থেকে আরও দশজন করে। সো খারাপ একটা কাজ যদি শুরু করে, একটা ট্রেন শুরু করে, সেটা দেখা থেকে আরও দশজন করবে। এবং এই মেয়ে তো আজকে আকাশ থেকে টুক করে এখানে বসে পড়া নাই, সেও অন্যান্যদেরকে দেখছে করতে। সো দেখা দেখি করা যদি খারাপ কিছু হয় সেটা প্রতিবাদ করা, সেটা বাধা দেয়া, দ্যাটস ফাইন। নাও দ্য থিং ইজ, যুদ্ধাপরাধের বিচার করা ভালো জিনিস, কিন্তু সেটা যদি বিরোধী দলকে দমন করার উদ্দেশ্যে, শুধুমাত্র বিরোধী দলের মধ্যে থাকা যুদ্ধাপরাধীদের বিচার করা হয়, তার মানে এটা হইতেছে একটা পলিটিক্যাল পারসিকিউশন, সেটাকে সাপোর্ট করার কোনো সুযোগ নাই। একইভাবে একটা মেয়ে রাস্তায় সিগারেট খাইতেছে ওপেনলি, ছেলে হোক মেয়ে হোক, সেটা একটা খারাপ বিষয়, সেটা একটা ব্যাড প্রেসিডেন্স তৈরি করতেছে, সেটাকে বাধা দেয়া, ঠিক আছে। কিন্তু যদি সেটা শুধুমাত্র মেয়ে দেখে, পুরুষ বিধায় মেয়ে, পুরুষের জায়গা থেকে মেয়ে দেখে মেয়ের প্রতি আচরণ করা হয়, সেটা যদি লিঙ্গভিত্তিক একটা বৈষম্যমূলক আচরণ করা হয়, তখন একই কাজ যদি রাইট হয়েও থাকে যে একটা অন্যায় কাজ পাবলিকলি করলে বাধা দেয়া, সেই রাইট কাজটা তখন রাইট থাকে না, তখন সেটা রং হয়ে যায়। যে সে মেয়ে বিধায় তার সাথে দুর্ব্যবহার করা হয়েছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা তারাও ক্লিয়ার করে বলছে। আমাদের দেশে মেয়েদের প্রতি বিরূপ আচরণ করা, এটা সারা পৃথিবীতেই এখনও অবশ্যই আছে। মেল শোভিনিস্ট যেই ধ্যান ধারণা নিয়ে সমাজের মধ্যে বড় হয়েছে সেটা অস্বীকার করার সুযোগ নেই, বাংলাদেশের মতো দেশে সেটা আরও বেশি। এবং আমাদের দেশে হচ্ছে মেয়েদের প্রতি যেই মানুষগুলো সেখানে দাঁড়ানো ছিল, সেখানে আপনারা দেখবেন সবাই হইতেছে দিনমজুর শ্রমিক টাইপের, দেখে মনে হচ্ছে নিরক্ষর মানুষ টাইপের। এদের কিন্তু মহিলাদের প্রতি খুবই বিতৃষ্ণ একটা মনোভাবের, বিদ্বেষমূলক মনোভাব পোষণ করে। এর মধ্যে একটা বড় অংশ কিন্তু ভূমিকা পালন করে আমাদের হুজুরা, যারা ওয়াজ মাহফিল করেন, এই কারণে এগুলো নিয়ে কথা বলি সবসময়। ওনারা সবসময় একেবারে খুতবা থেকে শুরু করে যাবে না শুরু হবে মহিলাদেরকে নিয়ে, নারী এই নারী সেই নারী, মানে পুরুষরা ভালো সব, নারী দুনিয়া সব খারাপ, নারী আর পুরুষদের মধ্যে খারাপ কিছু নাই। পুরুষ মানে যখন লিঙ্গ নিয়ে কথা বলে, এমনিতে জেনারেলি ন্যায় অন্যায় নিয়ে আলোচনা ওনারা করে, যখন লিঙ্গ নিয়ে কথা আসে পুরুষ ভার্সেস নারী, ওনারা নারীদেরকে নিয়ে সারাদিন, পুরুষদেরকে নিয়ে ওনাদের কোনো কথা দেখতে পাবেন না। সো এই ওনারা এই এই যারা মানুষগুলো যারা সেখানে দাঁড়ানো ছিল, এনারা সব ওয়াজ সোনা পার্টি এবং এরা নিরক্ষর, এবং এনারা হইতেছে একটা মাইন্ডসেট নিয়ে নারী বিদ্বেষী মাইন্ডসেট পোষণ করেন। সো এটা ক্লিয়ারলি অ্যাপারেন্ট এবং এভিডেন্ট ছিল, এবং এটা ওই জায়গা থেকে আসছে যেটা ওনারা নিজেরাই মুখে স্বীকার করে কনফার্ম করছেন। সো আমরা জানি এখানে ওয়াটস গোয়িং অন, শুধুমাত্র নারী বিধায় তার সাথে এই আচরণটা করা হয়েছে। পাবলিকলি সিগারেট বাংলাদেশে পুলিশও খায়, বাংলাদেশে আইন আছে না 50 টাকা জরিমানা পাবলিকলি সিগারেট খেলে, সেটা তো হাস্যকর কথা, আইনের কথা বলে লাভ নেই, এগুলো বাংলাদেশে আবার আইন কি জিনিস, মানে একটা কমেডি জোক একটা। সো কিন্তু আইন তো আছে। সো পাবলিকলি পুলিশ সিগারেট খাচ্ছে, পুরুষরা হরহ খাচ্ছে, ছেলেরা খাচ্ছে, কাউকে নিয়ে কথা হয় না, সে মেয়ে দেখে তাকে নিয়ে কথা হয়েছে, মেয়েরও আজকাল খায় সবসময় কথা হয় না, পাবলিকলি কিস করা করবে, পাবলিকলি সিগারেট খাবে, সব কিছু এখন বৈধ আর কি, ওই যেটা বললাম এখন ন্যায় অন্যায় সাদা কালো সব কিছু এরা হইতেছে ইয়ে করে ফেলতেছে, কী জানি বলো সাবজেক্টিভ বানাই ফেলতেছে কিছু পাবলিক আছে। সো না ঠিক আছে, ওরা ওরা ওদের সাবজেক্টিভিটি নিয়ে থাকুক, অবজেক্টিভলি স্পিকিং যে কাজটা সে করছে সেটা গ্রহণযোগ্য না, এবং গ্রহণযোগ্য না বিধায় নেয়ার জায়গা থেকে এনারা বাধা দেয় না, এনারা বাধা দিচ্ছে লিঙ্গ বৈষম্যের জায়গা থেকে। এবং এনারা যারা বাধা দিচ্ছে, এনারা যে কত রকম ফটকা এদের পার্সোনাল লাইফে, কতজনের কত রকম ক্ষতি করে বেড়াইতেছে, কতজনের পশ্চাতে আঙুল দিয়ে বেড়াইতেছে, তো বলার অপেক্ষা রাখে না। আরও কিছু পয়েন্ট এখানে আলোচনা করতে হবে, বাস্তবিক পয়েন্ট, এগুলো অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই।
পুরো জিনিসটা যদি আপনি টোটালিটি অফ সার্কামস্ট্যান্স যদি বুঝে জাজ করতে যান পরিস্থিতিটাকে, সেটা হচ্ছে যে অনেক মেয়েই রাস্তাঘাটে সিগারেট খায়, সবাইকে কিন্তু এরকম সবসময় দেখা যায় না, হয়তো সবগুলো হয়তো ভিডিওতে উঠে আসে না। এইখানে হওয়ার পেছনে একটা কারণ আমার যেটা মনে হয়, আপনি যদি মেয়েটার পোশাক আশাকের দিকে একটু তাকান, এখন তো আমাদের হইতেছে গোপনাঙ্গ যৌনাঙ্গ এগুলো সব কিছুর সংজ্ঞা উল্টায় পাল্টায় গেছে, এখন এগুলো নিয়ে কথা বলা যাবে না। সো মেয়েদের ব্রেস্ট হচ্ছে ছেলেদের জন্য একটা সেক্সুয়ালি অ্যাট্রাকটিভ জিনিস, এবং মেয়েদের ক্ষেত্রে সেক্স ব্রেস্টকে খুব সম্ভবত সেক্স অর্গানও বলা হয়, এবং তাদের জন্য এটা একটা স্টিমুলাইয়ের স্থান, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সো এই জিনিসটাকে, যেহেতু এটা একটা সেক্সুয়াল স্টিমুলাই হিসেবে কাজ করে ছেলেদের জন্য, এটাকে ঢেকে রাখা হয় সব কালচারেই, আমাদের কালচারে একটু বেশি পরিমাণে, রাইট? এই কালচারেও তো আপনি যখন একেবারে বিকিনিও পরে তখনও তো দুইটা জায়গা ঢেকে রাখে, এই জায়গাটা ওই জায়গাটা। সো এটা আশা করি এটা নিয়ে এখন আমাদেরকে ডিবেট করে এস্টাবলিশ করতে হবে না যে এটা হাইড করে রাখার একটা জায়গা। সো এসব সমাজের চেয়ে আমাদের সমাজে আরও বেশি পরিমাণে এই জায়গাগুলোকে ইয়ে করা হয়, মানে পাবলিকলি এক্সপোজ করা যত কম করা যায় বা না করার চেষ্টা করা হয়। সেইখানে মেয়েটা বসে আছে কীভাবে দেখেন, একটা বের করে দিছে, একটা বের করে দিছে এবং অকারণে, এবং ইয়ের বুকটা যে বড় কী জানি বলে ক্লিফেস টিফেস বোঝানোর যা বোঝাচ্ছে এবং একটা বের করে দিয়ে। সো বেসিক্যালি সে, আমরা বুঝতে পারতেছি এটা নিয়ে বেশি আলোচনা করতে চাই না, আলোচনা বেশি করলে এটা কুরুচিপূর্ণ শোনাবে, সে যে কাজটা করছে এটা এটা কুরুচিপূর্ণ না, এটা নিয়ে কথা বললে কুরুচিপূর্ণ হয়ে যাবে। তো এনিওয়েজ, সে একটা কুরুচিপূর্ণ পোশাক আশাক পরে সে এমনভাবে রিভিলিংভাবে সে একটা ঝুলাই রেখে একটু ক্লিভেজ এক্সপোজ করে রেখে বসে সিগারেট টানতেছে, মানে সে খুব মডার্ন থ্রিলার সেখানে। সো এই জিনিসটা ওই লোকটাকে বা ওই এখানকার লোকদেরকে আরও বেশি বিরক্ত এবং ইয়ে করছে বলে আমার ধারণা, ট্রিগার করছে বলে। নাও অ্যাগেন, এই ব্যাপার কোনো আলোচনা নাই যে অ্যাকসেপ্টেবল না, এভাবে করতে পারে না, যত যাই হোক, কিন্তু সব দিক নিয়ে কথা বলতেছে আর কি, যে ট্রিগারিং পয়েন্টটা এটা আর একটা ছিল বলে আমার ধারণা, যে এরকম করে তার তার বেসিক্যালি তার চলাফেরা পুরোটার মধ্যে একটা উগ্রতা লক্ষণীয়, যেটা আমাদের সামাজিক ভ্যালুস মোরাল ভ্যালুসের সাথে যায় না, গ্রহণযোগ্য না। এখন ওই যে অ্যাগেন আবার এক পার্টি চলে আসবে ডিবেট করতে, কোনটা মোরালিটি, তোমরা তোমাদের মোরালিটি ডেফিনেশন নিয়ে থাকো। সো আমাদের সামাজিক ভ্যালুস মোরালিটির সাথে তার এই টোটাল জিনিসটা অ্যাপিয়ারেন্সটা পুরোপুরি সাংঘর্ষিক, এবং এই কাজগুলোকে ছেলেরা করে না, অবশ্যই করে, প্রচুর ছেলে করে, সব ছেলেদের সাথে তো করা হয় না, সেটাই বললাম, এটা লিঙ্গিক কারণে করা হয়েছে তার সাথে, সে নারী বলে শুধুমাত্র তার উপর এইভাবে ঝাঁপায় পড়া হয়েছে, এবং নারীও সবার সাথে করা হয় না, তার সাথে এই করার পেছনে আমার ধারণা এই টোটাল যে তার একটা অ্যাপিয়ারেন্স দেখা যাচ্ছে, তার যে একটা মানে রাস্তার মধ্যে বসে অর্ধুলঙ্গ অবস্থায় সিগারেট টানতেছে, তারপরে কিন্তু যারা সমাজের একটু নিচু টিয়ারের, এরা একটু উঁচু টিয়ারের যারা, তাদের সাথে কিন্তু গলা উঁচু করে রাস্তাঘাটে খুব একটা কথা বলে না, আপনারা দেখবেন কারা কাদের সাথে করে এই ধরনের দেখা খুব মানে হয় না তা না, কিন্তু সাধারণত খুব একটা হয় না আর কি, এরা কিন্তু খুব শুদ্ধ ভাষায় হয়েছে গিয়েছে করে বলতেছে, মানে ওদেরকে বুঝাইতে চেতেছে আমরা কিন্তু শিক্ষিত শ্রেণী এবং উপরের শ্রেণী, মানে এই না আমরা সবাই বুঝতেছি এখানে কী একটা চলতেছে খেলা আর কি। সো তারা তাদের খেলাটা খেলতেছে, তারা বোঝানোর চেষ্টা করতেছে আমরা সামাজিকভাবে উচ্চ মর্যাদা, তোমরা এরকম ব্যবহার আমাদের সাথে করতে পারো না, আমরা শুদ্ধ বাংলায় কথা বলতেছি, কথা বলছি। সো এই ওইখানে ওই গেমটাও প্লে হচ্ছিলো, কিন্তু তারপরও এটা হয়েছে বলে আমার ধারণা, যেটা বললাম যে সমাজের এই শ্রেণী, এই শ্রেণীর সাথে এইভাবে ব্যবহার সাধারণত করে না খুব একটা, কিন্তু মেয়েটার যে এইরকম করে তার অ্যাপিয়ারেন্স, এই কারণে ওই লোক বা এরা হইতেছে আরও বেশি খার ছিল আর কি, এই কারণে এরকম করে করছে। সো টোটাল জিনিসটা নিয়ে আলোচনা করলাম, অ্যাগেন বটম লাইন হইতেছে কোনোভাবেই জিনিসটা অ্যাকসেপ্টেবল না, সেটা নারীর সাথে অ্যাকসেপ্টেবল না, পুরুষের সাথে অ্যাকসেপ্টেবল না, এটা একটা অন্যায় কিনা, অবশ্যই একটা অন্যায়, মেয়েটা যেভাবে চলাফেরা করছে, যেই পোশাক আশাক, এটা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য না, এটা নিয়ে কথা বলতে কোনো এত চুলকানির কোনো কারণ না, এত ভয়ভীতি থাকার কোনো কারণ নেই, না এটা গ্রহণযোগ্য না, তার অ্যাপিয়ারেন্স, তার টোটাল অ্যাপিয়ারেন্সটা আনএক্সেপ্টেবল, কিন্তু এই আনএক্সেপ্টেবল অ্যাপিয়ারেন্সের কারণে তার সাথে এরকম করা যায় না, সেটা পুরুষ হলেও করা যায় না, সেটা নারী হলেও করা যায় না, তার সাথে করা হয়েছে সে শুধু নারী বিধায়, যেটা আমরা বুঝতে পারি এবং যেটা তারা ক্ল্যারিফাই করছে ওইখানে উপস্থিত লোকজন, সুতরাং এটা ডাবলি আনএক্সেপ্টেবল। লাইকওয়াইজ যেটা বললাম, যুদ্ধাপরাধের বিচার গ্রহণযোগ্য, কিন্তু শুধুমাত্র বিরোধী দলের যুদ্ধাপরাধের বিচার পলিটিক্যাল পারসিকিউশনের উদ্দেশ্যে সেটা গ্রহণযোগ্য না, রাইট? সো মেয়েটা যেই ধরনের চলাফেরা করছে অগ্রহণযোগ্যভাবে, সেটা প্রতিবাদ করা গ্রহণযোগ্য, কিন্তু সে শুধু নারী বিধায় তার সাথে এরকম আচরণ করা, সেটা তখন একটা গ্রহণযোগ্য কাজই অগ্রহণযোগ্য হয়ে যায়। সো কিন্তু এই সেটা নিয়ে কেউ কথা বলবে না জানি আমি, এই জন্য আমি কথা বলতে বসছি মূলত এই কারণে, যেখানে দুইটা সাইড আছে, পুরো জিনিসটা অগ্রহণযোগ্য নাম্বার ওয়ান, এবং মেয়েটা যে অ্যাপিয়ারেন্স নিয়ে বসছে এটা যে আনএক্সেপ্টেবল, এটাও আমাদের এটা এটা ওই যে কজ অ্যান্ড ইফেক্ট আছে না। সো নাও এখন এই যে অ্যাগেন কজ অ্যান্ড ইফেক্ট, তার মানে কি মেয়ের এটা যদি কজ হয়ে থাকে তাহলে এই ইফেক্টটা কি প্রপোর্শনেট হয়েছে না, ইফেক্টটা প্রপোর্শনেট হয় নাই, সে এটা কজ করলেও এটা জাস্টিফাই করে না। এখন ওই যে মানুষ শুরু করে দিতে ওইটা কি জাস্টিফাই করা ভিক্টিম ব্লেমিং না, এটা জাস্টিফাই ভিক্টিম ব্লেমিং করে না, এসব আলাপ অন্য জায়গায় গিয়ে করেন। সো হ্যাঁ, একটা কজ অ্যান্ড ইফেক্ট আছে, সে তার যে টোটাল অ্যাপিয়ারেন্স এটা কজ,
এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার এবং তার ইফেক্টটা যেটা হয়েছে সেটা একটা ডিসপ্রপোর্শনেট টোটালি আনএক্সেপ্টেবল হয়েছে তা ইফেক্টটা হওয়া উচিত ছিল এরকম যে ভদ্র ভাষায় তাকে বলা যে না আপনি এটা এইভাবে করতে পারেন না পাবলিকলি সিগারেট খাওয়া নিষেধ এবং আপনি যে অ্যাপিয়ারেন্স এখানে এসে বসে সিগারেট খাচ্ছেন এটা আমাদের সামাজিক মূল্যবোধের সাথে যায় না সো সামাজিক মূল্যবোধের জায়গাটাকে এস্টাবলিশ করতে হয় সোশ্যালি যেটা শেমিং করা সোশ্যালি শেমিং করা হ্যাঁ সেটা ফেসবুকে শেয়ার করেন কোনো সমস্যা না আমিও করব সেই ইমেজ এরকম পোশাক আশাক পরে যেভাবে রাস্তার মধ্যে সিগারেট খাইতেছিল বসে যেরকম করে সেটাকে আমি শেম করবো আমার এটা নিয়ে কোনো ভয় নাই ফেসবুকে সে এখন আজকাল আবার অপরাধকে অপরাধ বলা যাবে না অন্যায়কে অন্যায় বলা যাবে না না আমার ওসবের মধ্যে নয় অন্যায় সেটা যেই করুক এটা হুজুর করুক আলেম করুক জালেম করুক নারী করুক পুরুষ করুক কোনো ধরনের চুলকানি নাই আমার একদম ব্যর্থহীন ভাষায় বলতে হবে এটা নারী দেখে বলা যাবে না না এত সময় নেই আর কি এত সো হ্যাঁ সে এখানে কিন্তু যেটা হচ্ছে এটা ফেসবুকে সে করতে হবে আপনার এটা ডিসকোর্সে পাবলিক ফোরামে পাবলিক ডোমাইনে এসে আমরা আলোচনা করবো যে এই মেয়ে যেরকম পোশাক আশাক পরছে এটা অগ্রহণযোগ্য এটাকেও আমরা শেম করবো এবং তার এই লোক যে কাজটা করছে পাবলিকলি যে কারোর সাথেই খারাপ ব্যবহার করা যায় না অন টপ অফ দ্যাট শুধু নারী বিধায় এরকম আচরণ করা সেটাও করা যায় না সেটা এটা শুধু শেম না এটা অলমোস্ট শাস্তিযোগ্য অপরাধ অলমোস্ট বলতেছেই কারণ এখানে আসলে ফিজিক্যালি ভায়োলেন্ট হয় নাই উনি মৌখিকভাবে যতক্ষণ যত যাই হোক সেটা আসলে শাস্তিযোগ্য অপরাধ না সো সেটাও শেম করার মতো সো এখানে দুইটা যেই ঘটনা ঘটছে আমার দৃষ্টিতে দুইটাই শেম করার মতো একটা বেশি শেম করার মতো ওই লোক যেটা করছে লাইক অনেক বেশি শেম করার মতো অপরাধ আর মেয়ে যেটা করছে সেটাও শেম করার মতো অপরাধ সো কিন্তু অ্যাগেন পাবলিক শুধু একতরফ আলোচনা করবে পাবলিক কারণ এখন একটা ডিসকোর্স এমন হয়ে গেছে মানে বললাম না সাদা কালোর বলা যাবে না এখন সব গ্রে বলতে হবে আর কি তো এরকম একটা ভীতিকর পরিস্থিতির মধ্য থেকে আমি সব দিক নিয়ে কথা বলতে চাইলাম সো এখানে দুজনই অপরাধী একজন কম অপরাধী একজন বেশি অপরাধী